ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি ব্লগটা শুরু করছি ঠাকুরের আসন থেকে। তো সকাল সকাল উঠেই আজকে আমি পুজো দিয়ে নিচ্ছি। স্নান টান হয়ে গেছে, আমরা এখন পুজো দিতে বসলাম। কারণ আজকে হচ্ছে মনসা পুজো। তো মনসা পুজোয় প্রতিবারই আমি পুজো দিয়ে থাকি। আর ওই জন্য মনসা ঠাকুরকে দেখো দুধ দিয়ে, কলা দিয়ে আর বাতাসা আর মিষ্টি দিয়ে পুজো দিয়ে দেবো। তো সেই সব কিছুই আমি রেডি করছি এখন তাড়াতাড়ি করে, কারণ এই পুজো দিয়ে আমি আবার ক্লাসে যেতে হবে আমাকে। তাই তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি। তো মা সকালে সব জোগাড় টোগাড় করেই রেখেছিল, জাস্ট আমি পুজোটা দিয়ে বেরিয়ে যাব। তো আর বেশি কথা বাড়াচ্ছি না আমি, তো তোমাদের সঙ্গে পুজোটা আমি শেয়ার করছি। তো তোমরা পুজোটা দেখতে থাকো, পুজোর পরে আবার ফিরে আসছি। দেখলে আমার পুজোটা হয়ে গেছে। আর এখন বাজে, ঘড়িতে দেখো কটা বাজে, 8:10 মতন বাজে। এখন 8:10 মতন বাজে। তো আজকে আমার ক্লাস আছে, তো ক্লাসে যেতে হবে। তো রেডি হইনি এখন, রাত্রিও রেডি হইনি, তারপরে আবার ফিরে আসছি। আমি তো রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে গিয়ে নিয়ে আমি এখন কিছু খেয়ে নেব। আর আগে তো আমি চাই খেতাম, কিন্তু এখন চাটা খাই না, সকালে চা খেয়ে যাই না। এমনি ঘরে থাকলেও চা খাই না, তাই ভাবছি এমনি খালি পেটে যাওয়ার থেকে এই ছাতু ছাতু খাবো, এই ছাতু খেয়ে যাবো। আর একটু বিস্কুট খেয়ে নিয়েছি, ক্রিম বিস্কুট। তো ছাতুটা খেয়ে নিয়ে আবার ফিরে আসছি, তোমাদের সাথে কথা বলছি। তো আমি রেডি হয়ে গেছি, আর দেখতে পারলে ছাতু খেয়ে নিয়েছি, কারণ অনেকটা সকাল উঠে যে খেতে পেয়েছিলো। তাছাড়া তো বললামই যে আগে চা খেতাম, তো এখন চাটা খাই না, ওর জন্যই আর কি ক্রিম বিস্কুট খেয়েছি আর ছাতু খেয়ে নিলাম। তো এখন বাজে হচ্ছে গিয়ে তোমার 9:30 আছে। তো একটু কিছুক্ষণ 9টা বাজুক, তারপরে বেরিয়ে পড়বো। তো হেঁটে যেতে হবে, তো অটো করে আসি, হেঁটে যাব। আর হচ্ছে প্রবলেমটা হচ্ছে গিয়ে মেঘলা করছে, যদি বৃষ্টি পড়ে ওটাই আর কি সমস্যা হয়ে যাচ্ছে। ভাবছি যে বৃষ্টি না পড়লে আর কি ভালো হয়, কারণ বৃষ্টি একেই তো ছাতা নিয়ে যাব, কিন্তু তাও বৃষ্টিটা না পড়লে বেটার। যদি ছাতা নিয়ে যাই আর কি, ভিজে গেলে আর কি মানে কী বলবো, কেমন একটা লাগে। তো মানে যাওয়ার সময় তাও আবার তো ওরকম ভিজে গিয়ে যে অতটা অতক্ষণ বসে থাকা, ক্লাস করা অসুবিধা হয়ে যাবে, জ্বরটা চলে আসবে। এমনিতেও বৃষ্টি জলে ভিজলে জ্বর আসে। তো যাই হোক, কাশের সময় বৃষ্টি হলে কোনো ব্যাপার না। তো তোমরা দেখতে থাকো, আমি যাই তাহলে বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে। আমি আর পূজা বেরিয়ে পড়েছি। দেখো বেরিয়ে দেখো রাস্তায় একটা মানে মনসা মন্দির দেখতে পেলাম, ওখানে পুজো হচ্ছে। যেহেতু আজকে মনসা পুজো, তো তোমাদের সঙ্গে শেয়ার করি। একটু তো কি সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা, রং ঠং করেছে নতুন করে। তো আমরা যাওয়ার পথে মন্দিরটা পড়ে, এ দেখো মাকে দর্শন করে নিলাম। তো যাওয়া যেতে যেতে অনেকগুলি মন্দির পড়েছিল, মানে পুজো হচ্ছিল। তার মধ্যে আরও একটা পুজোর সামনে দাঁড়িয়ে পড়লাম, মন্দিরের সামনে। তো এখানেও পুজো শুরু হয়ে গেছে প্রায়। তো তোমরাও দর্শন করে নাও, তোমাদেরকে দর্শন দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখি ক্লাসে যাওয়া যাক আবার। আর এই দেখো ক্লাসে চলে এসেছি, তো ক্লাস শুরু হয়ে গেছে। তো আমি আবার ছুটি হলে কথা বলছি তোমাদের সাথে। এ দেখো ছুটি হয়ে গেছে আর পুরো ক্লাস ফাঁকা, দেখতেই পাচ্ছ সবাই চলে গেছে, আবার নেক্সট ব্যাচ আসবে। আর আজকে বৃষ্টি হচ্ছে বলে, খুবই বৃষ্টি হচ্ছিলো, এখন ক্লাস হচ্ছিলো, ওর জন্যই হয়তো অনেকেই আসেনি এখনো পর্যন্ত, কিন্তু এতক্ষণে চলে আসে। আর ওখানে পূজা ব্যাগ গোছাচ্ছে, তো চলো বেরিয়ে পড়বো। তোমাদেরকে বললামই যখন ক্লাস চলছিল তখন খুব বৃষ্টি হচ্ছিলো। এ দেখো রাস্তার অবস্থা দেখো কীরকম, মানে কিছু কিছু জায়গায় জল জমে গেছে।
আর অটো করে তো আসারই ছিল, তো অটো করে এসেছি, তাই কোনো প্রবলেম হয়নি। তো এখনও হালকা হালকা বৃষ্টি করছে, তাই একেবারে বাড়ি গিয়ে আমি ক্যামেরা অন করছি। সো ফ্রেন্ডস, আমি এই মানে কী বলবো, বেশ কিছুক্ষণ হলো আসলাম, এসে গিয়ে একটুখানি রেস্ট করে স্নান করলাম। আর তোমরা জানোই যে আমি ক্লাস থেকে এসে আর কি স্নান করি, আর আজকে তো আরোই করতে হতো, কারণ আর কি ওনাদেরকে দেখালাম যে অটোর মধ্যে যখন ছিলাম তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো, অটো থেকে নামার কিছুক্ষণের মধ্যেই জোরে বৃষ্টি শুরু হয়। একই ছাতা নিয়ে গেছিলাম, তাও অসুবিধা হচ্ছিলো না, কিন্তু অটোটা হচ্ছে কি একটা ছাতা থাকলেও একটা মানে কিরম বৃষ্টির হ্যাসলা টাইপের আসে না, ওটা আর কি ভিজে গেছিলাম। তো এসে ভাবলাম স্নানটা করবি, আর যখন আর কি আমি ক্লাসে ছিলাম তখন তো বৃষ্টি পড়ছিলই, তো তখন বৃষ্টি হয়ে আর কি বৃষ্টিটা কিছুক্ষণ কম ছিল, ছুটির সময় বৃষ্টিটা ছিল না, ওই জন্য আর কি সেরকমভাবে মানে কী বলবো বেরোতে গিয়ে বৃষ্টিটা পাইনি আমরা। আর যাওয়ার সময় যেহেতু ওয়েদারটা ভালো ছিল, ভাবছিলাম মানে অটো করে যাবো, কিন্তু যেহেতু ওয়েদারটা ভালোই ছিল যাওয়ার সময়, ওই জন্য আর কি অটো করলাম না, হেঁটেই গেলাম। আর অনেকগুলো খুঁজে দেখতে পারলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম, সে ভালো লাগছিল, সুন্দরটা খুব সুন্দর ছিল। তো এখন দেখি কী করা যায়, কিছুক্ষণ পর লাঞ্চ করবো, আর পাশাপাশি অনেক পুজো হচ্ছে আমাদের, তো মানে ভালো লাগে শুনতে, সব কাশি ঘন্টা বাজছে, ভালোই লাগে শুনতে। তো দেখি যদি সেই সব পুজোতে যাই, কোনো পুজোতে তোমাদেরকে শেয়ার করছি, আর যাই করছি আজকে দিনটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তবে দেখতে থাকবো। আজকের লাঞ্চ মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আজকে আছে ভাত, চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে একটা তরকারি, আর এখানে হলো গিয়ে আলুর দম। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখতে দেখতে দেখো সন্ধ্যা হয়ে গেল, আর এখানে মা সন্ধ্যা দিয়ে দিচ্ছে। তো আমি একটুখানি ঘুমিয়েছিলাম, তো ওই আর কিছুক্ষণের মধ্যে দীপাংশু পড়তে চলে আসবে, তো ওকে আবার পড়াতে হবে, তো ওই এলো বলে ওই চলে এসেছে পড়তে চলে, ওকে তাহলে পড়িয়ে নিই। কার্টুন দেখবি? পড়া হয়ে গেছে? কি কার্টুন দেখবি? স্কুলে কি খেয়েছি আজকে? হাট পাগলা, কি খেয়েছিস স্কুলে, কি দিয়েছে টিফিন? আলু ভাজা। আর কি পড়িয়েছে? পড়ানি কিছু? কি লিখেছে? লিখতে পারিস? দেবাংশুর পড়া হয়ে গেছে, তো দেখুন মা দেখতেই পারলে তোমরা যে পড়ার পরে কার্টুন দেখলে একটুখানি বসে, তো ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি কার্টুন দেখিয়ে। আর এখন সন্ধ্যের টিফিনে আজকে আমি ম্যাগি খাবো। তো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল, কেমন লাগলে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, টাটা।